নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ইতিমধ্যে একটি বড় নোটিশ এসেছে যেখানে বলা হয়েছে গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু আপনি 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না এবং ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং কত বয়স লাগবে পুরোপুরি ইনফরমেশনস আপনাদের দিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো দেখুন, এটি বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক এবং এখানে কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে আপনাদের কিন্তু তা দেখিয়ে দেবো। তো দেখুন, প্রথমত বলা হয়েছে এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ডেভেলপমেন্ট ব্লক। এবং দেখুন, এখানে প্রথমত বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিসিয়েন্টস অর্থাৎ আপনার নাম দিতে হবে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম এখানে আপনাকে দিতে হবে, তারপর জেন্ডার সিলেক্ট করতে এখানে আপনার জেন্ডার দিতে হবে, এখানে আপনার ক্যাটাগরি অর্থাৎ কী কাস্টের আপনি সেটা এখানে সিলেক্ট করতে হবে, তারপর আপনার এখানে অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস এবং এখানে কিন্তু আপনার সেলফ রেজিস্টার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার ডেট অফ বার্থ অর্থাৎ 1/1/2020 আপনার কত বয়স, এখানে আপনার ভোটের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বার এবং আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার। এবং দেখুন, নিচেতে স্ক্রল করলে বুঝতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি কী কী এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যদি 10 পাস আছে, 12 পাস অথবা গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তো এগুলো আপনাকে এখানে দিতে হবে সিরিয়াল নাম্বার অনুযায়ী। তারপর আপনাকে এখানে বোর্ড দিতে হবে, দেখুন যেখানে বলা হয়েছে বোর্ড, তারপর আপনাকে সিলেক্ট করতে হবে ইয়ার অফ পাসিং এবং ইয়ার অফ পাসিং করার পর দেখুন এখানে বলা হয়েছে টোটাল মার্কস কত পেয়েছিলেন এবং এখানে কত পার্সেন্ট পেয়েছিলেন এবং কী গ্রেড ছিল সেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার নলেজ অর্থাৎ আপনার ডিপ্লোমা আছে কি না সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং নেম অফ দ্য কোর্স অর্থাৎ আপনি কী কী কোর্স কমপ্লিট করেছেন, সিটা ডিটা অথবা টেলার কি যাই করেছেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি কত বছরে মানে পাস করে গেছেন সেটি এবং কত টাইম এবং কী গ্রেড পেয়েছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এছাড়াও দেখুন এখানে বলা হয়েছে যে যে জিনিসগুলো লাগবে এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট অথবা এবং দেখুন মার্কশিট অফ দ্য মাধ্যমিক এবং দেখুন বলা হয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ 12 পাসের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট এবং যদি আদার্স কিছু থাকে কাস্ট সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনাকে এর সাথে সেলফ অ্যাটেস্ট করতে হবে। এবং নিচেতে দেখুন এখানে বলা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তো এখানে আপনাকে সিগনেচার করতে হবে এবং এই যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যে পঞ্চায়েত থেকে তো দেখে নেওয়া যাক। দেখুন এখানে বলা যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বাঁকুড়া এবং বাঁকুড়া থেকে কিন্তু এই পোস্টটি আপনাদের এখানে জারি করা হয়েছে। দেখুন যেখানে বলা হয়েছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত হচ্ছে নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এবং নেম অফ দ্য পোস্ট হচ্ছে গ্রাম রোজগার সহায়ক। তো দেখুন বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশনস আর ডাইরেক্টেড টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশনস টু প্রেসক্রাইব ফরমেটেড ডিলেক্স অ্যানোরেক্সিয়া 1 অর্থাৎ এই নিচেতে যে অ্যাপ্লিকেশনস ফর্মটি আছে এই অ্যাপ্লিকেশনস ফর্মটি আপনাকে ফিল আপ করে কিন্তু জমা দিতে বলছে, যার অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেনা ডেভেলপমেন্ট ব্লক অন ওয়ার্কিং ডে, এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দিয়ে দিয়েছে। দেখুন নিজেদের অ্যাড্রেসটি কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সেন্ড সাবমিট করে দিতে হবে। তো দেখুন তার সাথে সাথে বলা হয়েছে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, দেখুন মাস্ট হ্যাভ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিম উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সায়েন্সে এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে 55% নাম্বার থাকতে হবে। এছাড়াও দেখুন বলা হয়েছে যে আপনার এখানে আপনার দ্বিতীয়ত বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনস মাস্ট হ্যাভ কমপ্লিট অ্যাটলিস্ট 6 মান্থ কম্পিউটার ট্রেনিং অর্থাৎ কম্পিউটার ট্রেনিং কিন্তু পুরোপুরি একদম আপনার 6 মাস কমপ্লিট থাকতে হবে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এবং দেখুন ওখানে বলা দেওয়া হয়েছে রেসিডেন্টাল স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশন শুধু লোকাল রেসিডেন্স অ্যান্ড ভোটার অফ দি সেন্টার ব্লক এরিয়া। এবং দেখুন আপনার এখানে বেতন হচ্ছে 12,000 টাকা এবং কিন্তু 500 টাকা বলছে উইল ইনক্রিজ আপনার আন্ডারগোয়িং ট্রেনিং। এবং দেখুন বলা হয়েছে ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন স্যালোনি দিয়ে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং তার সাথে সাথে যেগুলো লাগবে অর্থাৎ অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারির মার্কশিট, তারপর হচ্ছে আপনার এফিক নাম্বার অথবা ভোটার কার্ড, সার্টিফিকেট অফ কম্পিউটার ট্রেনিং অর্থাৎ কম্পিউটার ট্রেনিং যে করেছিলেন তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ রেশন কার্ড অথবা আধার কার্ড অথবা যে কোনো রকম গভর্নমেন্ট ডকুমেন্টস। এছাড়াও দেখুন টু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ পুরো স্ট্যাম্প অর্থাৎ 5 টাকা 2টি স্ট্যাম্প এবং দেখুন লাস্ট ডেট হচ্ছে 17/8/2020 উইদিন অফিস আওয়ার, যেমন টাইম বলে দেওয়া হয়েছে স্যাটারডে সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ এখানে বলে দেওয়া হয়েছে এবং ফর্মেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু এখানে নিচে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।